আপনি যদি একজন এসইও এক্সপার্ট হন কিংবা ফাইবারে ফ্রিল্যান্সিং করেন কিংবা আপওয়ার্কে বা যে কোনো সেক্টরে বা ইউটিউবে, সেই ক্ষেত্রে কীভাবে আসলে কিওয়ার্ড রিসার্চের রিলেটেড যে প্রিমিয়াম টুলের অল্টারনেটিভ হিসাবে ট্রাই করবেন বা অল্টারনেটিভ কোন টুলটা আপনি দেখবেন ওটা আজকে আমি দেখাবো। তার আগে একটা জিনিস বলে দিয়ে, যে অনেকে বলেছেন যে ভাইয়া আপনি ভিডিও দিচ্ছেন না কেন এবং ভিডিও পাচ্ছি না, রিপ্লাই পাচ্ছি না, কারণটা কি? আমি যদি এই মেসেঞ্জারে দেখে, এখানে প্রায় হিউজ পরিমাণ মানুষ কিন্তু আমাকে মেসেজ দেয়। এখন যদি আমি সব মানুষের সবার যদি আমি মেসেজ দিতে চাই, রিপ্লাই দিতে চাই, আমার কিন্তু অনেক সময় লাগবে। আমি কিন্তু দেই এমন না যে দেই না, তবে হচ্ছে যাকে সামনে পাই তার মেসেজের রিপ্লাইটা দেই, একটু সময় লাগে, এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে ভিডিও দিতে কেন লেট হয়েছে, কারণ হচ্ছে আমি ফ্রিল্যান্সিংয়ে যেহেতু কাজ করি, আমার হাতে হচ্ছে বেশ কিছু অর্ডার আছে যেগুলো হচ্ছে ফাইবারে এবং হচ্ছে আপওয়ার্কে। সো ফাইবারে হচ্ছে কিছু অর্ডার থাকার কারণে এবং হচ্ছে আপওয়ার্কে কিছু অর্ডার থাকার কারণে আমি আসলে ইদানিং ভিডিও দিয়েছিলাম না এবং অফ ছিল। আশা করি আজকে থেকে ভিডিও মানে আগামীকাল থেকে ভিডিও পাবেন। আর অবশ্যই প্রবলেমে পড়লে আমাকে হচ্ছে মেসেঞ্জার যে পেজ আছে, সরি ফেসবুক যে পেজ আছে, ওই পেজে নক দিবেন, তাহলে আমি হেল্প করার ট্রাই করব। ওকে, আমরা টু দ্য পয়েন্টে যাই, সেটা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা জানি যে বেস্ট টুলের ভিতরে আছে এসইএম রাশ, যেটা হচ্ছে পেইড টুল। এখন এটা অল্টারনেটিভ হিসেবে কিভাবে আমরা বাছাই করতে পারি? আমি যদি এখানে খেয়াল করি যে আমি একটা টুল আসলাম যেটা হচ্ছে এসইএম রাশ, আপনারা জানেন এটা একটা পেইড টুল এবং হচ্ছে বেস্ট টুল বলতে পারেন ইন মার্কেট প্লেসে এসইও, কিংবা আমরা যদি অনলাইনে কাজ করি কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করি এভরিথিং। এবং এই জায়গায় একটা টুল দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ওয়ার্ড ট্র্যাকার। এই টুলগুলো অবশ্যই প্রিমিয়াম এবং আমরা যদি খেয়াল করি যে এই কাজের অল্টারনেটিভ কী আছে, ফার্স্টে আমি একটু দেখি। ধরেন আমি ফাইবার একটা গিগ খুলবো, সেই ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আমি লিখলাম এসইও সার্ভিস নামে একটা হচ্ছে আমি আমার এই কিওয়ার্ডটা থাকবে। সো এই জায়গায় যখন আমি সার্চ করলাম, সার্চ করার পর দেখেন ওয়ার্ড ট্র্যাকার যেটা, এটা কিন্তু অনেক কিওয়ার্ড পাচ্ছে। এটা যেহেতু আমি প্রিমিয়ামটা ব্যবহার করতেছি তাই আপনি এইভাবে দেখতেছেন। এবং যদি খেয়াল করেন, আমি যদি গুগল অ্যাডস রান করি তাহলে কোন ধরনের কী দেওয়া উচিত, এই জায়গায় ক্লিক করলে আমরা কিন্তু গুগল অ্যাডসের জিনিসপত্র দেখতে পাচ্ছি, এসইওর জন্য এখানে জিনিসপত্র দেখতে পাচ্ছি এবং হচ্ছে জিএসসি দেখতে পাচ্ছি, অনেক কিছু এখানে আছে এবং কান্ট্রি সিলেক্ট করা আছে, কোন কান্ট্রি আমি টার্গেট করতে চাচ্ছি, এভরিথিং। সো এই যে একটা কিওয়ার্ড রিসার্চ, সেটা কিন্তু পেইড টুল। সো আমরা যেহেতু এটা ব্যবহার করতে পারবো না, সবাই পারবে না, কারণ এটা একটা ডিমান্ডের ব্যাপার স্যাপার আছে। আমি যদি এসইএম রাশ যাই, এটাও সেম পেইড টুল, এটার অল্টারনেটিভ আমরা দেখবো, তবে দেখি এগুলো কাজ কী। আমি যদি এই জায়গায় যাই এবং যদি ম্যাজিক কিওয়ার্ড ম্যাজিক টুল এখানে ক্লিক করি, তার আগে দেখাই যে জিনিসটা কী। জিনিসটা হচ্ছে যদি আপনি ফাইবারে যান কিংবা গুগলে যান, আমি গুগলে গেলাম এবং লিখলাম হচ্ছে বেস্ট ডেন্টাল ক্লিনিক ইন ইউএসএ, এই যে সার্চ করলাম। সার্চ করার পর দেখেন এই জায়গায় যে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করছে, কীভাবে র্যাঙ্ক করছে, অবশ্যই হচ্ছে সে এসইও করছে। আর এসইওর প্রথম ধাপ কী? ধাপটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আমি যদি এইটার ভিতরে যাই, মানে ফাইবারে যারা ফ্রিল্যান্সিং করবেন, বায়াররা যখন সার্চ করে কী সার্চ করে, এসইও সার্ভিস, এটা লিখেই তো সার্চ করবে, আমি রাইট? যখন আমি এটা সার্চ করলাম, সার্চ করার পর যদি আপনি খেয়াল করেন, এই যে দেখেন এখানে যে ওই যে গিগুলো আর কি সামনে আসছে, কীভাবে আসছে, এগুলো এসইও করা হয়েছে। এসইও বলতে এই যে কিওয়ার্ড রিসার্চটা ভালোভাবে করা হয়েছে, টাইটেল এবং বাকি সব কিছু ভালোভাবে করার ফলে দেন হচ্ছে এটা র্যাঙ্ক করছে, তাই তো? এবং তারা পাশাপাশি রিভিউটাও হচ্ছে একটা ফ্যাক্ট করে। আচ্ছা, সো এই যে র্যাঙ্কিংয়ের জন্য সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কিওয়ার্ড। আর এই কিওয়ার্ড রিসার্চের জন্য এই টুলটা যেমন পেইড, এই টুলটাও পেইড, এগুলো অল্টারনেটিভ আমরা ব্যবহার করবো। আমি একটু দেখি, যদি ফাইবারে আপনি গিগ র্যাঙ্ক করতে চান তাহলে ধরেন এইটা আমার কিওয়ার্ড এসইও, একটা আমি এসইও কাজ পারি, সো এসইওর উপরে আমি গিগ র্যাঙ্ক করবো। আমি এটাকে কপি করলাম, কপি করে এবার এই যে এসইএম রাশ এখানে আসলাম, এই জায়গায় বসালাম, এটা কিন্তু আমার পেইড টুল, আপনি দেখতে পাচ্ছেন এই যে। এবং যদি আমি এই জায়গায় সার্চ করি ইউএস দিলাম, এইবার দেখেন আমি যে রেজাল্টগুলো পাচ্ছি, এভরিথিং পাচ্ছি। এখন এগুলো কিন্তু আপনি পাবেন না, কারণ কি, আপনার কাছে তো এটা পেইড না। আমার কাছে যেহেতু পেইড আছে তাই আমি এটা ব্যবহার করে আপনাদের দেখাতে পারতেছি। ওকে, তাহলে আমরা এটা অল্টারনেটিভ বা র্যাঙ্ক করতে গেলে কী করতে পারি? যদি এই জায়গায় খেয়াল করেন, আমরা যদি এসইও সার্ভিসে কিওয়ার্ডে র্যাঙ্ক করি, অন্তত 27,000 মানুষ শুধু ইউএসএতে সার্চ করে, আমি কিন্তু ইউনাইটেড স্টেটে আছি। যদি ইউএসএতে এতজন মানুষ সার্চ করে, আমি যদি কোনোভাবে এটা র্যাঙ্ক করতে পারি গুগলে, ইউটিউবে এবং হচ্ছে ফাইবারে, তাহলে আমার ক্লায়েন্ট অবশ্যই ভালো কিছু পাবো। এবং দেখেন লোকাল এসইও এটার ভালো একটা ডিমান্ড আছে, 8,000 মানুষ এটা ইউএসএতে সার্চ করে প্রতি মাসে।
সো এই জায়গায় কিন্তু আমরা একটা ডিমান্ড দেখতে পাচ্ছি এবং হচ্ছে এসইও সার্ভিস আছে, প্রফেশনাল এসইও সার্ভিস আছে, এগুলো আমাদের টাইটেলে রাখতে হবে, তাহলে ভালো একটা জিনিস পাবো। যাই হোক, এখানে অনেক কিছু আছে, কোথায় কি র্যাঙ্ক করতে হবে এগুলো নিয়ে বিস্তারিত আমি একটা ভিডিও দিব, কোন টপিক্সের উপরে, মানে আমি যে গিগটা দিব এটা এই টুলটা ইউজ করে আপনারা কোন টপিক্সের উপরে গিগ চান এটা বলবেন, ওইটার উপর আমি একটা কিওয়ার্ড রিসার্চ করব। যাই হোক, এখন এই টুলটা এবং এই টুলটাই দুইটা টুলই তো পেইড, তাহলে ফ্রি থেকে আমরা করতে পারবো না? অবশ্যই পারবো। আপনি নতুন একটা টুল আছে এটা ব্যবহার করে দেখতে পারেন, যেমন এটা কিন্তু পেইড প্রমোশন না, আমি আপনাদের দেখাচ্ছি, জাস্ট কিওয়ার্ড ইনটেন্ট। সো ইনটেন্ট লিখে আমি সার্চ করলাম কিওয়ার্ড ইনটেন্ট, এই যে কিওয়ার্ড ইনটেন্ট যে টুলটা আছে, টুলটা কোথায়, কিওয়ার্ড ইনটেন্ট আইও লিখে আপনি পাবেন এই কিওয়ার্ড ইনটেন্ট আইও। এটা কেন ফ্রি দিচ্ছে, কেন এরা পেইড নিচ্ছে না, এদেরও পেইড সার্ভিস আছে, তবে প্রথমত এখন একটু কাস্টমার কম, যার ফলে এরা কাস্টমার কালেক্টের জন্য হয়তো ফ্রি দিচ্ছে কিছুটা, এরপরে হয়তো পেইড করে দিবে। সো আমরা কি করব, যেহেতু এখন ফ্রি কিছু সময় আছে এইটার একটা সুবিধা উঠাবো। সাপোজ দেখেন এই জায়গায় এই এসইও সার্ভিস কতজন মানুষ সার্চ করে, আমরা দেখলাম প্রায় 27,000। আমি এটাকে কপি করলাম, কপি করে এইটায় বসাইলাম, একদম সিমিলার টাইপের হবে, মানে কাছাকাছি, কারণ ঠিক এই জায়গায় কোনটা ছিল, আমরা যদি দেখি এসিএম রাশি ইউনাইটেড স্টেট, সো আমি এই জায়গায় ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করি, ইউনাইটেড স্টেট, ওকে সিলেক্ট করলাম, সাবমিটে ক্লিক করলাম। দেখেন সেম কিওয়ার্ডটা এখানে কেমন রেজাল্ট আসে, একজ্যাক্ট রেজাল্ট কোনো টুলই দেয় না, পেইড টুল বা ফ্রি টুল যেটা আপনি ব্যবহার করেন, যদি আপনি র্যাঙ্ক করতে চান বা যা কিছুই করতে চান, ইউটিউবের জন্য আপনি এখানে এই যে ইউটিউব অটো কম্পিট এটাও করতে পারেন, তাহলেও ইউটিউবের কিওয়ার্ডও এখানে রিসার্চ করতে পারবেন। আমরা একটু ওয়েট করি, দেন এখানে একটু সমস্যা, সেটা হচ্ছে লেট হয়, যেহেতু এই কিউ ফ্রি টুল একটু সময় লাগবে, এটা স্বাভাবিক। রিসার্চ করি কিওয়ার্ড রিসার্চ, এবার রিসার্চ করি কিওয়ার্ড রিসার্চের পর এখানে দেখতে পাচ্ছি একটা কিওয়ার্ড কতজন মানুষ সার্চ করে, এটা হচ্ছে ওয়ার্ল্ডের সম্ভবত দেখাচ্ছে, লো হচ্ছে এটা আমরা পেইড ডিফিকাল্টি খুবই লো, এবং যদি আমরা পেইড ছাড়া কিওয়ার্ড ডিফিকাল্টি, মানে আপনি অর্গ্যানিকভাবে র্যাঙ্ক করতে পারবেন কি না এই একটা জিনিস দেখাচ্ছে। সো এভরিথিং কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি, এবং এই জায়গায় একটা সার্চ ভলিউম আছে, সম্ভবত এক বছরের সার্চ ভলিউম দেখাচ্ছে, তাই এত বেশি, এটা হচ্ছে আরও কম হবে। দেন হচ্ছে আমরা যদি, হ্যাঁ এক বছরের ডাটা দেখাচ্ছে, এটাই আবার এক মাসেরটা না, এক বছরের তার দেখায় আর কি ডাটা। দেখেন এই জায়গা থেকে 2021 থেকে 2022 এক বছরের ডাটা, সো হিসাব করলে আমাদের 27,000 মতো প্রতি মাসে পড়ে এটার মতোই, তাহলে এক্স্যাক্ট সেমটাই দিচ্ছে, আমরা বুঝতে পারলাম যে কিওয়ার্ড এখানে সেম জিনিসটাই দিচ্ছে। সো এক বছরে 1,50,000 এবং প্রতি মাসে 27,000 মতো এখানে। এরপরে যদি আমি নিচে আসি, সেক্ষেত্রে আমি দেখতে পাবো আরও ডিটেলস, এটা হচ্ছে কিওয়ার্ড, এটা হচ্ছে আমাদের সার্চ ভলিউম, কেমন কি সার্চ হয়, এবং হচ্ছে এটা হচ্ছে পেইড অ্যাড, যদি আমরা গুগলে অ্যাড দিই সেক্ষেত্রে আমাদের এটা কাজে লাগবে, এমন না আপনি ভুলে ভালে এই কিওয়ার্ডটা দিয়ে দিলেন তাহলে বাইরে $6 চলে যাবে, এজন্য আপনি এটা অ্যাভয়েড করতে পারেন। এরপরে যে দেখেন এই জায়গায় বিডিং বা হচ্ছে সামনে র্যাঙ্ক করতে আপনার কেমন কি যাবে এগুলো দেখাচ্ছে। সো আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করেন এটা থেকে কিন্তু আমরা করতে পারি। এখন এইটার ভিতরে ডিফারেন্টটা হচ্ছে যে এটা যেহেতু নতুন, সেই ক্ষেত্রে আমরা পর্যাপ্ত ডাটা পাচ্ছি, দেখেন অনেক কিওয়ার্ড অনেক। আর যে জায়গায় আমি যদি এই টুলটা ব্যবহার করি, এটা পেইড টুল যার কারণে আমাদের একটু ই লাগবে, যদি খেয়াল করি এখানে কিন্তু ডিফারেন্ট, এই টুলটাই হচ্ছে এখানে কিন্তু এই যে ডাটাগুলো পাচ্ছি এগুলো কিন্তু ফ্রিতে কখনোই পাবো না, অবশ্যই পেইড হইলে তখন পাবো, এবং এখানেও একটা ডিটেলস আছে, এই টুলটাও ভালো। এবং আমি যদি কিওয়ার্ড রিসার্চের জন্য এসিএম রাশির কথা বলি, এটা তো অবশ্যই আপনারা জানেন যে মার্কেটের নাম্বার 3 টুলের ভিতরে অবশ্যই টপ 3 ভিতরে এই এসিএম রাশটা আছে। আমরা যদি খেয়াল করি এখানে এসইও সার্ভিস আছে, দেন হচ্ছে লোকাল সার্ভিস, এগুলো মিলিয়ে কীভাবে একটা গিগ র্যাঙ্ক করতে হয় আমি আপনাদের একটা ডেডিকেটেড ভিডিও মেক করে দিব, অবশ্যই আপনাদের ওইটা হেল্প হবে। আচ্ছা নিচে যদি যাই আরও অনেক ডিটেলস আছে, সো এগুলো ব্যবহার করেও আমরা হচ্ছে কীভাবে র্যাঙ্ক করতে হয় ওয়েবসাইট, কিংবা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে আমরা কীভাবে ফাইবার গিগ র্যাঙ্ক করতে পারি, এভরিথিং নিয়ে আমি একটা ভিডিও বানাবো। আর রিপ্লে দিতে একটু কষ্ট হয়, আপনারা একটু কষ্ট করতে পারেন, সেটা হচ্ছে ফেসবুকে আমার প্রোফাইলে গিয়ে মেসেজ দিতে পারেন, অথবা এই প্রোফাইলে যদি লেট রেসপন্স হয় তাহলে ডিজিটাল ফেভার এই জায়গায় গিয়ে আপনি মেসেজ দিতে পারেন, অথবা হচ্ছে চাইলে এখানে ফলো দিয়ে রাখতে পারেন। সো আশা করি ওই জায়গায় বিভিন্ন সফটওয়্যারগুলো যাবে, যেহেতু ইউটিউবে সব কিছু এলাও না। ওকে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।